এই যে প্রিয় ভাইয়া এবং আপুরা, পড়াশোনা নিয়ে বা এক্সাম নিয়ে খুবই টেনশন আছো? টেনশন করার কোনো কারণ নেই, চলো না আমার সাথে একটু প্র্যাকটিস করে নিই। তো আজকে আমরা আলোচনা করব দশমিক থেকে কীভাবে খুব ইজিলি আমরা কি করতে পারি, ইয়াস আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করে ফেলতে পারি। গত এই পর্যন্ত যতগুলো ভিডিও আছে আই গেস তোমরা যদি দেখে থাকো তাহলে কিন্তু খুব ইজিলি যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে ফেলতে পারবে। তবু আজকে আমি কথা বলবো যে দশমিক থেকে কীভাবে খুব ইজিলি হেক্সাডেসিমেলে আমরা রূপান্তর করে ফেলতে পারি। সো প্রতিবারের ন্যায় আমরা আই গেস সবাই জানি যে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে আমরা যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবো সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দিয়ে উক্ত দশমিক সংখ্যাকে ভাগ করতে হবে যদি সংখ্যাটি পূর্ণ সংখ্যা হয়, আর যদি সংখ্যাটি ভগ্নাংশ সংখ্যা হয় তাহলে আমাদের গুণ করতে হবে। তাহলে আমি প্রথমেই তোমাদেরকে একটু পূর্ণ সংখ্যার বিষয়টা নিয়ে একটু দেখে নিই। আমরা একটু পূর্ণ সংখ্যার বিষয়টা নিয়ে করবো, তারপরে ভগ্নাংশ সংখ্যা নিয়ে করবো। তাহলে তোমরা একটু চিন্তা করো তো, হ্যাঁ একটু চিন্তা করো যে কেমন সংখ্যা এখানে লেখা যায়, অর্থাৎ একটা দশমিক সংখ্যাকে তুমি চিন্তা করো। ধরো আমি একটা দশমিক সংখ্যা চিন্তা করলাম, ধরো 8 দিলাম, তারপর কী দেওয়া যায়, হ্যাঁ 5 দেই, আচ্ছা 5 দিয়ে দিলাম, এরপর কত দেওয়া যায়, আচ্ছা 0 দিলাম। এই যে আমরা একটা দশমিক নাম্বার পেলাম, তাহলে কি বেসটা দেওয়া যায় না, হ্যাঁ দেওয়া যায়, এরপর সমান চিহ্ন দিলাম, কিসে কনভার্ট করবো, হেক্সাতে। তাহলে এখানে কিসে মানে একটা প্রশ্ন দিয়ে দিই, এটার মানেটা কি, এরপর একটা কি দিয়ে দিলাম, আমাদের হেক্সা, হেক্সার বেস বা ভিত্তি কত, হ্যাঁ অলরাইট তোমরা রাইট বলেছ। সো আমি সেই বেস বা ভিত্তিটাকে এখন লিখবো, বেস কত, 16। সো 16, এই যে ভিত্তিটা আমরা পেয়ে গেলাম। সো এই ভিত্তিটা দিয়ে আমরা এই সংখ্যাটাকে ভাগ করবো। সো লেটস সি, প্রথমে আমি 8 লিখলাম, 5 লিখলাম, এরপর 0 লিখলাম, সুন্দর করে লিখে দিলাম, ভুম। এরপর কী হয়ে গেলো, আমি কত দিয়ে ভাগ করবো, 16 দিয়ে ভাগ করবো। আচ্ছা 16 দিয়ে এই 850কে ভাগ করতে হবে, কত দিয়ে আমি একটু চিন্তা করো, তোমরা একটু ক্যালকুলেটর করো, হ্যাঁ ভাগ দিতে থাকো দিতে থাকো। অল রাইট, সো আমি দেখলাম যে আমি যদি 16কে 53 দিয়ে আমি যদি গুণ করি তাহলে আমি কাছাকাছি একটা ভ্যালু পাই। আমি যদি 16কে 53 দিয়ে গুণ করি, ধরো আমি একটু গুণ করি নি, আমি লিখলাম 16 × 53 ইকুয়াল দিলাম, আমি পেলাম 848। আমি বললাম 848। এখন এই 848টাকে বিয়োগ করতে হবে কোথা থেকে, এই 850 থেকে। তাহলে আমি যেহেতু যে সংখ্যাটিতে ভাগ করলাম 848টাকে লিখে ফেলি, তাই না এইটাকে লেখা যাবে না। কী করতে হবে তাহলে আমরা, এখানে আমি কি দিয়ে ভাগ করলাম, এটা হবে আমাদের ভাগ ফল। তাহলে আমি কিন্তু 53 দিয়ে ভাগ করলাম। অল রাইট, এবার এই 848কে যদি আমি 850 থেকে বিয়োগ করি তাহলে আমাদের ভাগ শেষ করতে থাকে 2। খুব ইজি। সো এবার আবার আমরা 16 দিয়ে ভাগ করব। আমি 16 দিয়ে যদি 53কে আবার ভাগ করি তাহলে আমি কী পাচ্ছি, 16 দিয়ে 53কে ভাগ করলে আমি এখানে ভাগ ফলটা যদি আমি 3 দিই, 3 দিয়ে 16কে গুণ করি, ধরো একটু গুণ করে নিই, আমি 16 × 3 দিলাম, তাহলে আমি 48 পেয়ে গেলাম। এই যে 3 দিয়ে করার পর 48। আমি যদি 4 দিয়ে দিতাম তাহলে কিন্তু ভ্যালুটা মানে বেড়ে যেত 53 চাইতে, এই জন্য আমি 3 দিয়ে দিলাম। তো 53 থেকে যদি আমি 48 ভিউ করি তাহলে কত পাবো আমি, হ্যাঁ 53টা ভিউ 48, খুব ইজিলি 5 পাচ্ছি আমি। তাহলে এই 5টাকে আমি এখানে লিখে দিলাম। এরপর একটু লক্ষ্য করো, আবার 16 দিয়ে 3, 16 দিয়ে কি 3কে ভাগ যায় না, এই জন্য আমরা ভাগ ফল 0 দেবো। এখন 3 থেকে যদি আমি 0 ভাগ দিই, আমি যে ভাগ ফলটা পাচ্ছি সেটা যদি আমি কাঙ্ক্ষিত আমাদের যাকে ভাগ করতেছি, হ্যাঁ ভাজক থেকে, হ্যাঁ ভাজ্য থেকে আমি যদি বিয়োগ করি এটা, তাহলে কিন্তু ভ্যালু আমি কী পাচ্ছি, 3ই পাচ্ছি। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, আমি আবার একটু বুঝিয়ে দিই যে 16 দিয়ে আমাদের এই সংখ্যাটি ভাগ করলাম, আমি কত দিয়ে ভাগ করলাম, 53 দিয়ে 16কে যদি গুণ করি তাহলে আমি এর কাছাকাছি একটা ভ্যালু পাই, কত পেয়েছি 848। এই 848টাকে আবার আমাদের সেই মেন সংখ্যাটি থেকে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে যা পাবো সেটা হচ্ছে আমাদের ভাগ শেষ। সো যেহেতু আমাদের এখানে ভ্যালুটা 0 হয়ে গেছে, তাহলে এইখানে আমাদের এই ভাগ প্রক্রিয়াটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে এখানে ভাগ প্রক্রিয়া শেষ হওয়ার পর আমাদের কী করতে হবে, নিচ দিক থেকে উপরের দিকে সংখ্যাগুলো নিয়ে নিতে হবে। কোন কোন সংখ্যাগুলো আমরা নেব, আমরা খুব ইজিলি সবাই জানি, আমরা নেব এই যে ভাগ শেষ যে সংখ্যাগুলো আছে এগুলো নেব। তাহলে কি আমরা লিখতে পারি না যে, সুতরাং আমরা লিখতে পারি 8 5 0, এটা কী সংখ্যা ছিল, এর দশমিক সংখ্যা সমান এটার, এটাকে যদি আমরা অক্টালে নিতে চাই অক্টাল নাম্বার হবে আমাদের 3 5 2, আমি আবারও ভুল বলে ফেললাম, অক্টাল না, এটাকে হবে কি হেক্সা,
হেক্সা নাম্বার এবং হেক্সার ভিত্তিটা আমি দিয়ে দিলাম। এইভাবে খুব ইজিলি তুমি কি করতে পারো দশমিক থেকে হেক্সা। এখন যদি আমি অক্টালে নিতাম তাহলে 8 দিয়ে ভাগ করতাম, আমি যদি বাইনারিতে নিতাম 2 দিয়ে ভাগ করতাম, তাহলে খুব ইজিলি এখন আই গেস আমরা সবাই বুঝতে পারলাম। তো এটাকে আমি মুছে দিচ্ছি। সো এখানে আমরা ভগ্নাংশের ক্ষেত্রে একটি দশমিক নাম্বার চিন্তা করি। ধরো আমি কী লেখা যায়, দশমিক নাম্বার লিখলাম, আমি একটা ব্র্যাকেট দিয়ে নিই, তারপর যদি দশমিক নাম্বার তাহলে আমি শূন্য দশমিক কি দেওয়া যায়, এবার ধরো 8 ওই আগের সংখ্যা নিয়ে দিলাম, 8 5, এরপর ধরো শূন্য দিলাম, এটা হচ্ছে আমাদের কি নাম্বার, দশমিক নাম্বার। তো এটাকে আমি হেক্সাতে পরিণত করবো, কিসে, এটাকে আমি পরিণত করবো হেক্সা ডেসিমেলে। তো সুন্দরভাবে আমি এই নাম্বারটাকে এখন আমি লিখে দেবো এখানে, তো 8 5 0.0, এটাকে কী করতে হবে, গুণ করতে হবে, কত দিয়ে, 16 দিয়ে। আমরা খুব সবাই জানি যদি 16 দিয়ে গুণ করি, 16 দিয়ে গুণ করলে তো ফার্স্ট অফ অল কী পাচ্ছি আমি, তুমি একটু দেখো, আমি যদি 16 দিয়ে গুণ করি তাহলে 16 দিয়ে আমি যদি গুণ করি আমি পাচ্ছি হচ্ছে 13.60। তোমরা একটু দেখে নিতে পারো, আমি এটাকে একটু ডিভাইড ভাগ করে দিই, এখানে আমি পূর্ণ সংখ্যা লিখবো। যেহেতু 13.0 পাইছি তাহলে আমি এখানে কী করতে পারি, 13.0 পেলে আমি এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি 13টাকে লিখে দিতে পারি। অলরাইট, এখানে আমি লিখে দিতে পারি 13.0 কত, দশমিক আমরা পেলাম 6.0। এই 6.0কে আবার গুণ দিতে হবে কত দিয়ে, 16 দিয়ে। এটাকে যদি আমি 16 দিয়ে আবার ইনটু করি তাহলে আমি কী পাচ্ছি, আমি 0.60কে 16 দিয়ে গুণ করলে আমি পাচ্ছি 9.60। এটা হচ্ছে আমাদের 9.60। এইটাকে আবার যদি আমি 16 দিয়ে গুণ করি তাহলে আমি কী পাচ্ছি, এটাকে যদি আমি আবার 16 দিয়ে গুণ করি তাহলে আমি পাচ্ছি, একটাকে কী পেলাম, একটাকে পেলাম যে 0.60কে যদি আমি 16 দিয়ে মাল্টিপ্লাই করি বা গুণ করি তাহলে আমি 9 পাচ্ছি। তাহলে এবারও তো আমি 9 পাবো, এবারও যদি আমি 9 পাই, হ্যাঁ কী পাই, 9.0, মানে এটাকে যদি 0.0, তুমি যদি 0.60কে যদি 16 দিয়ে গুণ করো তাহলে তুমি কী পাবা, উত্তর পাবা 9.60। আমি যদি আবার এটাকে করি তাহলে আমি তো আবারও পাচ্ছি 9.60। আমি যদি এটাকে আবার 16 দিয়ে করি তাহলে তো আমার সারাদিন এগুলোই করতে হবে। সো আই গেস বুঝতে পারছো, আমি যদি এটাকে আবার এটাতে করি তাহলে আবার কত পাচ্ছি, 9.60। তার মানে যদি একই সংখ্যা বারবার আসে তাহলে আমাদের আর করার প্রয়োজন নেই। তোমরা একটু দেখতে পারো, যদি একই সংখ্যা 2-এর অধিক আসতেছে বা 3-এর অধিক, তোমরা 3 সর্বোচ্চ 3বার দেখতে পারো, তাহলে তোমাদের আর লেখার প্রয়োজন নেই। সো এখানে স্টপ করে দিবা। আর 0 আমরা জানি 0 আসা পর্যন্ত আমাদের চালিয়ে যেতে হবে, তবে না, কোনো একটা সংখ্যা যদি বারবার আসতেছে, 3-এর অধিকবার আসতেছে বা 2-এর অধিকবার, তাহলে সেই সংখ্যাটি লেখার প্রয়োজন নেই। তাহলে আমরা জানি উপরে থেকে নিচের দিকে সংখ্যা। তো এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সেই বিষয়টা হচ্ছে যে হেক্সা নাম্বার পদ্ধতিতে আমরা জানি শূন্য কত থেকে হয়, 0 থেকে 9 পর্যন্ত, এবং 10 11 12 এগুলো কী সংখ্যা লিখে হয়, ক্যাপিটাল লেটারে, এ বি সি ডি, এরপর ই, এরপর এফ, এরপর জি, তাই না, এভাবেই তো লেখা হয়। তাহলে এখানে কি 13 পেয়েছি না, তো 13-র এখানে কী লেখা যায়, তাহলে 10 11 12 13 ডি লেখা যায় অবভিয়াসলি। তো আমি এখানে কী লিখবো, ডি লিখবো, 9-এর 9 এগুলো সব ঠিকই থাকবে। তাহলে আমরা কী পেলাম, সুতরাং যে 0.8 5 0, হ্যাঁ এটা হচ্ছিল আমাদের দশমিক নাম্বার। এটাকে যদি আমরা হেক্সাতে নিতে চাই তাহলে আমরা পেয়ে গেলাম কত, উপরে থেকে নিচে দিকে যেতে হবে, তাহলে ডি পেলাম, ডি আমরা 13-এর পরিবর্তে ডি লিখলাম, 9 9, আবার এরপর কী, আবার 9। এটা হচ্ছে আমাদের কী নাম্বার, এটা হচ্ছে আমাদের এই যে হেক্সা ডেসিমেল নাম্বার। তাহলে হেক্সার ভিত্তির বেসটাকে এখানে লিখে দিই, এটাই হচ্ছে আমাদের হেক্সা নাম্বার। সো এইভাবে খুব ইজিলি কিন্তু আমরা কী করতে পারলাম, এটা দশমিক নাম্বার থেকে সেটাকে হেক্সা ডেসিমেল নাম্বারে কনভার্ট করে ফেলতাম পারলাম। তো তোমরা যদি জাস্ট সিম্পলি বেশ কিছু এই বিষয়গুলো লক্ষ্য করো তাহলে কিন্তু খুব ইজিলি করে ফেলতে পারো। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ থ্যাংকস ফর ওয়াচিং।